জল, ওয়াটার, পানি, যে যেমন ভাবে ডাকি না কেন, প্রাণীকুলের জন্য সেই জল জীবন দেয়। কিন্তু সেই জলের মধ্যেই যদি কোনোভাবে দূষিত হয়ে যাওয়ার মতো সেই অপবিত্রতা এসে যায়, সেটা প্রাণীকুলের জন্য ক্ষতিকারক হয়, জীবন হানিকারক হয়। সেই জল যা মানুষের তৃষ্ণা নিবারণ করায়, মানুষের জীবন ধারণে একটা বড় অংশ জুড়ে সাহায্য করে, সেই জলে তার মৃত্যুর কারণ হয়ে যেতে পারে। অভিজ্ঞতা তেমনই হয়। এই জলকে কেন্দ্র করে যখন আমাদের এমন রূপে ভাবনা, কিন্তু আমরা জল পান করতে ভুলি না, কারণ আমরা জানি জল ছাড়া আমরা বাঁচব না। অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোলজি নিয়ে কতিপয় কিছু ঘটনা, কতিপয় কিছু মানুষের সেই অপপ্রয়োগের বা অপবিত্রতার মানসিকতার দ্বারা, যখন যখন সম্পূর্ণ জ্যোতিষশাস্ত্রকে, জ্যোতিষকুলকে সেই কলুষিত একটা ভাবনায় ভেবে ফেলছি আমরা, যখন অপবিত্র সেই অর্থে খোট আনকোট সেই জায়গাটায় ধারণার অভাব আমার, এটাই সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। কারণ যদি জানি সেই জলকে আমরা চোখ বন্ধ করে যেমন পান করি, যদি জানি অ্যাস্ট্রোলজিকেও চোখ বন্ধ করে ভরসা করব, যে স্বীকৃতি, যে স্বীকৃতির দৃশ্য আমরা দেখলাম প্রফেসর ডক্টর বাসু, বিভিন্ন দেশীয় আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যখন তাকে স্বীকৃত করা হচ্ছে, এবং তেমন একজন মানুষ যিনি কম্পিউটার সায়েন্সের একজন সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার একটা নামজাদা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের, হওয়ার সাথে সাথে এই অ্যাস্ট্রোলজিক্যাল ফিল্ডে এসছেন, সেই মানসিকতায় উদ্দীপিত হয়ে সেখানে আমাদের ভরসাটা আরো বেড়ে যায়, আমাদের কুর্নিশ জানাতে মন চায়। আমরা সার্বিকভাবে জ্যোতিষশাস্ত্রের দিকে আঙুল তোলার আগে কোথাও একটা লজিকটা খুঁজতে চাই, ম্যাথমেটিক্সটা খুঁজতে চাই এবং বিজ্ঞানটা খুঁজতে চাই। তাহলে বিজ্ঞানের আলো জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের আরো বেশি করে স্বাগত, কারণ সমস্ত কিছু অ্যানালিসিস নিয়ে আমাদেরকে সেই চোখ খোলার কাজটি যিনি করেন তিনি এই মুহূর্তে উপস্থিত রয়েছেন, আমাদের স্যার, শ্রদ্ধা স্যার প্রফেসর ডক্টর বাসু। আসুন আজকের এপিসোডে আমরা আলোকপাত পাব এবং আমাদের কোথাও একটা ভীষণভাবে সচেতনতার চোখ খুলবে, এই আশা নিয়ে অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ। স্বাগত আপনাদের, স্বাগত প্রফেসর ডক্টর বাসুকে, ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। স্বীকৃতি কোনো ব্যক্তি বা বিষয়কে স্বীকৃত করে, যা সুব্রতবাবু বললেন, যা বিজ্ঞান তা স্বীকৃত, যা বিজ্ঞান নয় তা স্বীকৃতি পায় না। কিন্তু অনেক সময় আমরা ফিলোসফিক্যাল কিছু বিষয়বস্তুকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করি, নিজের মনন দিয়ে ব্যাখ্যা করি, নিজের মতো করে কিছু গোষ্ঠী, কিছু গ্রুপ অফ পিপল সেটাকে স্বীকৃতি দেয়। বাট যখন সেটা বিজ্ঞানের আলোতে প্রকাশিত হয়, সূত্র আবিষ্কৃত হয়, তার মধ্যে ম্যাথামেটিক্সকে ইউজ করে, বিজ্ঞানকে ইউজ করে সেটা সকলের সামনে তুলে ধরা হয়, তখন সেটা সর্বজন স্বীকৃত হয়ে যায়। আপনারা জানেন আমার প্রোগ্রামে আমি প্রত্যেকটা জিনিস তুলে ধরি বিজ্ঞানের আলোয়। সামনে লাস্ট উইক থেকে বৃহস্পতিবার রাত 9টায় আপনারা দেখছেন আমার প্রোগ্রাম বিজ্ঞানের আলোয় জ্যোতিষ। আমি সেখানে বোর্ড ওয়াক করে ম্যাথামেটিক্যালি প্রুফ করে দিই যে পার্টিকুলার বিভিন্ন বিষয়গুলো, বিভিন্ন অ্যাসপেক্ট জ্যোতিষশাস্ত্রের কতটা বিজ্ঞানসম্মত, সেখানে বিজ্ঞান কতটা অন্তর্নিহিত। যদি ইচ্ছা থাকে, যদি আপনাদের ইন্টারেস্ট থাকে, তাহলে বুঝবেন জ্যোতিষশাস্ত্রের মধ্যে কতটা বিজ্ঞান আছে। শুধুমাত্র আমার চার্ট কি বলছে, ফলাদেশ কি বলছে বলে দিন, তার থেকে আপনারা বিষয়টাকে জানার চেষ্টা করুন, আগে বিষয়টাকে অ্যাকসেপ্ট করুন, তারপর সেখান থেকে আপনাদের বিশ্বাস আসবে। বিশ্বাসটা এই জন্যই আসবে, বিশ্বাস আপনি করুন না করুন আপনি ফল পাবেন, ফলাদেশ ঠিক হবে। বিশ্বাস যখন আপনি করতে শুরু করবেন, তখন আপনার চোখের অন্ধকারটা খুলে যাবে, আলোর দিকটা দেখতে পাবেন। যাই হোক, আজকে শুরু করব অনুষ্ঠান। ফোন তো নেবই পাশাপাশি, ফোনে যে আছেন সে একটা ফোন নিয়ে নি, তারপরে সাপ্তাহিক ফলাদাস ফলাদেশ দিয়ে শুরু করব, যা প্রত্যেকবার করি। এবার আমাদের এই অনুষ্ঠানের একটা উপরি পাওনা আপনার কাছে ভীষণভাবে
সকলের জন্য 16 জুলাই থেকে 22 জুলাই বিভিন্ন লগ্নের জাতকে কেমন থাকবেন তার একটা শর্ট টার্ম প্রেডিকশন সাপ্তাহিক ফলোয়ার আমি করে থাকি। ফোনে কি আছে? ফোন কল আমরা ডেফিনেটলি সেই সেগমেন্টে যাব। হ্যাঁ বলুন আপনাকে নমস্কার। হ্যালো নমস্কার, নমস্কার। হুম হুম নমস্কার। এটা 5 তারিখ থেকে 6 তারিখ হচ্ছে। আপনার কাছে একটা ছোট্ট কোয়ারিজ রাখি, আপনি অ্যাস্ট্রোলজিকে কতটা বিলিভ করেন এবং কেন করেন, কি বলবেন আপনার পার্সোনাল ভিউ কি? সেখানে যেমন স্টুডেন্টদের একদম হাতে কলমে বোর্ড ওয়ার্ক করে তিনি বুঝিয়ে দেন, শিখিয়ে দেন, ঠিক সেম কাজটি অ্যাস্ট্রোলজির ওপরে এবং ম্যাথমেটিক্যালি লজিকটা কোথায় সায়েন্টিফিক্যালি সমস্ত কিছু বোর্ড ওয়ার্ক এর মাধ্যমে প্রতি বৃহস্পতিবার রাত 9টায় স্পেশাল একটা প্রোগ্রামের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দেন। যদি আগ্রহ থাকে অবশ্যই প্রোগ্রামটা দেখতে মিস করবেন না। এনিওয়ে এই মুহূর্তে আপনার প্রেডিকশনে আমরা চলে যাই। হ্যাঁ তোমার প্রশ্নটা ভালো ভাই, একটা কথা বলে দিই, যে কোনো কিছু বলার আগেই তোমার ভাগ্য সাপোর্টিভ নয় তাই তো? আজ অব্দি যেটুকু পেয়েছো খুব স্ট্রাগল করে করতে হয়েছে। হ্যাঁ বলো প্রশ্নটা বলো এবার। আমি আমার ক্যারিয়ার সম্পর্কে জানতে চাই। হ্যাঁ আগে প্রথমে বলে দিই তোমার মকর লগ্ন। হ্যাঁ মকর লগ্ন অ্যাকোয়ারিয়াস মানে কুম্ভ রাশি, বুঝতে পেরেছো? তো এই মকর মকর লগ্ন, হ্যাঁ শুনছো না, কম তোমার মকর লগ্ন, মকর লগ্ন কুম্ভ রাশি একটা এ মানে 6 এপ্রিল 1997, ঠিক আছে তো? এটা কিন্তু তোমার পড়ছে মকর লগ্ন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে মকর লগ্ন আসছে। হ্যাঁ তো মকর লগ্নের ক্ষেত্রে তোমার যেটা অ্যাসেট বলি প্রত্যেকবার যোগ কারক গ্রহ সেটা হচ্ছে শুক্র, এবং শুক্র আর বুধ কিন্তু খুব ভাইটাল নবাংশে। এই শুক্র আর বুধ একসঙ্গে থেকে গিয়ে একসঙ্গে থেকে যাওয়াটা কিন্তু ইয়ে নয়, শুভ নয়, তার দারিদ্র যোগ তৈরি করে, বুঝতে পেরেছো? নবাংশের লগ্নতে এই শুক্র এবং রবি, শুক্র এবং রবি এক জায়গায় থেকে গিয়ে একটা তোমার দারিদ্র যোগ তৈরি করেছে, তার জন্য ভাগ্য তোমার সাপোর্টিভ নয়। শুক্র আর বুধ যোগ কারক গ্রহ বা শুক্রের সঙ্গে যদি রবি যুক্ত থাকে তাকে আমরা দারিদ্র যোগ বলি, সেইখানে এখানে একটা ওভারঅল প্রবলেম আছে। আর তোমার যেটা বলবো ক্যারিয়ারের জন্য, আমরা তোমার যেটা অধিপতি কর্মের অধিপতি সেটা হলো শুক্র, কিন্তু বুঝতে পেরেছো? একইভাবে মকর লগ্নের ক্ষেত্রে কর্মের অধিপতি শুক্র, সেই শুক্র নবাংশে রবির সঙ্গে যুক্ত হয়ে দারিদ্র যোগ তৈরি করেছে, সুতরাং এই ক্ষেত্রে প্রতিকার না নিলে তোমার কর্মজীবনে কিন্তু প্রচুর বাধা থাকবে, বুঝতে পেরেছো? ঠিক আছে ওকে। হ্যাঁ তার মধ্যেও যদি একটু ভালো সময় যদি বলা যায় যখন তোমার শুক্রের দশা অন্তদশা আসবে সেই সময়তে, তোমার এখন যেটা চলছে যে সময়টা সেটা হচ্ছে দেখে নি একটুখানি, সেটা হচ্ছে তোমার শনি শনি এবং রাহু চলছে ভাই, অ্যাটলিস্ট তোমার 2019 এপ্রিল 2018 আগে অবধি তোমার সময়টা ভালো যাবে না, বুঝতে পারলে? 19 এপ্রিল 2018 পরে সময়টা একটু বেটার যাবে। আর বলবো 2024 গোল্ডেন টাইম, ঠিক আছে? সঙ্গে সঙ্গে চোখে পড়ে গেল বলছি, 25th লিখে নাও, 25th মার্চ 2024 থেকে 25th জানুয়ারি 2027 ইন জেনারেল তোমার টাইমটা ভালো আসবে, বাট অতদিন অব্দি ওয়েট না করে তুমি যদি প্রতিকার করে নিতে পারো তাহলে সময়টা অনেক আগে তুমি ভালো পেয়ে যাবে, ঠিক আছে?
ওকে ওকে, শুভেচ্ছা থাকলো আপনার জন্য। আজকে একটা ফোন কলের জন্য আপনি যে এতটা টাইম দেন, সেটা এর থেকে আমরা কিছুটা অনুমান তো করতে পারি যে আপনার চেম্বারে যারা আসেন তাদেরকে কতটা টাইম দেন, এবং তাকে ফার্দার কিছু কোয়ারিজ করার আগে আপনি এতটা ডিটেলস তার জন্য বলে দেন। হ্যাঁ, সেই স্বীকৃতির প্রশ্নে আসছি। স্বীকৃতি আমাকে কে দিল বা কারা দিল তার থেকে সেটা ইম্পর্টেন্ট, তারা এমনি এমনি দেয় না। তার ছাড়া হচ্ছে বোধহয় আমি আমাকে কতটা স্বীকৃতি দিচ্ছি। এট দি এন্ড অফ ডে আমি ঘুমোতে যাওয়ার আগে আমি দেখছি আমি সারাদিনের কাজটা কি করলাম, ওয়েদার আই এম স্যাটিসফাইড অর নট। যদি প্রফেশনালি থাকি, প্রফেশনালি হাউ মাচ আই এম অনেস্ট, সেটা নিজের কাছে নিজেকে প্রশ্ন করতে হয়। সেইখানে দেখা যায় আমি যদি ডিভিশনাল চার্ট না দেখি একজনের জন্য, যদি আমি 16-20 চার্ট না দেখি যেটা রেকমেন্ডেড, যেটা আজকাল আর দেখা হয় না, তার জন্য 1 ঘন্টা সময় লাগে আমার শুধু ঘরেতে চার্টটা প্রিপেয়ার করতে। তারপরে যখন আমার সামনে যে ব্যক্তিটি আসেন তাকে আমি 1/2 ঘন্টা সময় দিই, বুঝিয়ে দিই যে কেন আপনার হচ্ছে, কি করে, কি কারণে হচ্ছে এবং কি হচ্ছে, টেকনিক্যালি বুঝিয়ে দিই। তারপর তারা কিছু বলার থাকে না, আমি চুপ করিয়ে দিই, আপনি চুপ করুন, আমি বলেছি আপনি তো শুনবেন। আপনার কাজ হচ্ছে ডেট অফ বার্থ টাইম প্লেস নিয়ে আগে থেকে বুকিং করা, চেম্বারে এসে আমার 4টা করে দিন, আমি পারবো না, সরি আমার সেই রুচি নেই, যেটা করবো আমি অনেস্টলি করবো এবং সঠিকভাবে করবো। আমি কাউকে কোনো 3-4-5 করে স্টোন দিই না। স্টোন যত সম্ভব কম নেবেন, ভালো কোয়ালিটি নেবেন, তাতে কাজ হবে। বেশি স্টোন পড়লে হিতে বিপরীত হয়। আপনি যদি 10 আগুলের মধ্যে আপনি যদি 9 প্ল্যানেটকে পাওয়ার দিয়ে দেন তাহলে তো খুব মুশকিল। তাহলে আপনার এই যদি শাস্ত্রের উপর ডিপেন্ড করে লাভটা কি, শত্রুকেও পাওয়ার দিয়ে বসে আছেন, আবার আপনি মিত্রকেও পাওয়ার দিয়ে বসে আছেন, আপনি মঙ্গলকেও পাওয়ার দিচ্ছেন, রাহুকেও পাওয়ার দিচ্ছেন, তার সঙ্গে কিন্তু মানে ক্যাশ পড়ছেন, ঘুমাতে পড়ছেন, আপনি পলাও করছেন, দরকার নেই, যাতে স্টোন পড়বেন না। নিজের জায়গাটাকে শুধুমুধু ডিসরাপ্ট না করার থেকে আপনি স্টোন পড়বেন না। যদি পড়তে হয় সঠিক প্রকৃত জ্যোতিষীকে দেখিয়ে, শিক্ষিত জ্যোতিষীকে দেখিয়ে, যারা ডিভিশনাল চার্ট বিচার করে। এই মুহূর্তে আমি জানি না ভারতবর্ষ আমি ছাড়া কেউ বিচার করে কিনা, কারণ এর উপরে মার্কেটে বই নেই। পড়ার জন্য নিজেকে বুঝতে হয়, সময় দিতে হয় এবং রিসার্চ জার্নাল ফলো করতে হয়। আমি ইউএসএ দুটো রিসার্চ অর্গানাইজেশনে যুক্ত আছি, ISR ইন্টারন্যাশনাল সোসাইটি ফর অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ অ্যান্ড আমেরিকান ফেডারেশন অফ অ্যাস্ট্রোলজার্স, এদের সিনিয়র মেম্বার আমি। মেম্বারশিপ পাওয়ার জন্য এরা ব্যাকগ্রাউন্ডটা দেখে না, এদের কি ব্যাকগ্রাউন্ড, মানে জ্যোতিষী ছাড়াও জেনারেল বেসিক ব্যাকগ্রাউন্ডটা কি, তার কতটুকু পড়াশোনা আছে, সেই অনুযায়ী এরা প্রকৃত শিক্ষিত লোকদের সেই স্বীকৃতি দেয়। সেখান থেকে এই সমস্ত থাকার মেন প্রবলেম মানে কারণটা হচ্ছে অনেক রিসার্চ জার্নাল ফলো করা যায় এবং অনেক কিছু শেখা যায়, যদিও এটা আমাদের কাছ থেকেই ধার করা। বহু বছর আগে, 300-400 আগে আমাদের মুনিঋষিরা বা আমাদের প্রকৃত আমাদের ছিলেন আমাদের দেশে, তারা আজকে আর নেই, তাদের কাছ থেকে কনসেপ্ট ধার করে তারা এখন বাইরের দিয়ে রিসার্চ করছে। এটা অত্যন্ত দুঃখের ঘটনা বলতে পারি। যাই হোক, তো কেউ আছে কি ফোনে চলে এসেছেন, আমরা আই থিঙ্ক কথা বলে একটু যাব। হ্যাঁ নমস্কার, কে আছেন? নমস্কার নমস্কার, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, সুখেন। হ্যালো, হ্যাঁ সুখেন্দু ব্যানার্জি বলছি। না, কোথা থেকে বলছেন? হ্যাঁ বাবু আছি। আচ্ছা, নিজের সম্পর্কে না অন্য কারো সম্পর্কে জানেন? হ্যাঁ নিজের সম্পর্কে। ওকে, আপনার ডেট অফ বার্থটা প্রথমে বলুন। 13 জানুয়ারি 1985। কত? 13 জানুয়ারি। হুম, 13 জানুয়ারি 1985। টাইম সকাল 7:30। আর কোথায়? সকাল 7:30। জন্ম কোথায়? আপনার জন্মস্থান কোথায়? হাওড়া। হাওড়া, আচ্ছা। স্যারের অনুষ্ঠান আপনার কি মতামত, স্যার সম্পর্কে আপনার মতামত? হ্যাঁ শুনতে পাইনি। বলছি স্যারের সম্পর্কে, স্যারের প্রোগ্রাম সম্পর্কে, তার বক্তব্য সম্পর্কে আপনি ডেফিনেটলি দেখেছেন এর আগে, আপনার কোনো অপিনিয়ন বা সে আছে? না, অপিনিয়ন বলতে একটাই নয়, হচ্ছে কিছু খুব লজিক্যাল কথাবার্তা উনি বলেন। হ্যাঁ ওকে, পুরোটাই প্র্যাগম্যাটিজম আছে, পুরোটার মধ্যে বাস্তব সম্মতা একটা ভাব আছে, এই জন্য ভালো লাগে। সেই ফোনটা পাইনি হয়তো, আমি ফোনটা করলাম। অনুষ্ঠানের নামটাই যে বিজ্ঞানের আলোয় জ্যোতিষ, আর একজন শিক্ষিত অ্যাস্ট্রোলজার যখন বলবেন এই ফিডব্যাকটাই কাম্য। এনিওয়ে, সময় নষ্ট না করে আপনার প্রেডিকশন। হ্যাঁ, বৈষয়িক বুদ্ধি ভালোই আছে আপনার, আপনার বৈষয়িক বুদ্ধি কিন্তু ভালোই আছে, তাই তো? আচ্ছা আচ্ছা, না বলুন যেটা বলছি। ঠিক আছে, যাই হোক, হ্যাঁ সেই বৈষয়িক বুদ্ধিটাকে ঠিকঠাক কাজে লাগাতে হবে,
তো তার জন্য ক্যারিয়ারের জায়গায় একই, কোইন্সিডেন্টালি এটাও মকর লগ্ন হলো, আগের কলরও মকর লগ্ন ছিল। তো যাই হোক, সে ক্যারিয়ারের জায়গায় বলবো যে শুক্র, সেই শুক্র কিন্তু তুঙ্গ অবস্থাতেই বসে আছে এবং মঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে, বুঝতে পেরেছেন? সেই শুক্র তুঙ্গ অবস্থাতে আছে এবং মঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে, কিন্তু কিন্তু শুধু গ্রহ বিচার করলে হবে না, গ্রহেরা নক্ষত্রের আলোয় আলোকিত। আমার বৃহস্পতিবারের 9টার প্রোগ্রামটা দেখলে বুঝতে পারবেন, আমি নক্ষত্র দিয়ে ম্যাথামেটিক্যালি ক্যালকুলেট করে দিই যে নবাংশ কেন, আগের বৃহস্পতিবার বুঝিয়েছি নবাংশ কেন তো ইম্পর্টেন্ট। যাই হোক, তো সেই ক্ষেত্রে আপনার এই যেটা বলছি মেন যোগ কারক গ্রহ শুক্র, আপনার ক্ষেত্রে তুঙ্গ অবস্থা থাকলেও সে শুক্র রাহুর নক্ষত্রে বসে আছে, নবাংশও কিন্তু তুঙ্গ বর্গোত্তমা শুক্র, বুঝতে পেরেছেন? সুতরাং আপনার ক্ষেত্রে একটু সামান্য রেমেডি এলেই কিন্তু দারুণ কাজ করতে পারবেন। আমি লিখে দেবো কবে কি করতে পারবেন না পারবেন, আমার যদি চেম্বার আমার সঙ্গে মিট করেন আমি লিখে দিই টাইমটা, তার মধ্যেই ঘটবে, ঠিক আছে? তো সেই জায়গাতে বলছি সেই ক্ষেত্রে বর্গোত্তমা শুক্র মানে খুবই ভালো, কিন্তু আপনার ক্ষেত্রে একটু সমস্যা নিয়ে একটু প্রতিকার নিতে হবে, কারণ শুক্র রাহুর নক্ষত্রে বসে আছে। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন। তো আমি ফলাদেশটা শুরু করে দিই, না হলে সময় পাবো না। 16 জুলাই থেকে 22 জুলাই 2017 কেমন থাকবেন শুনে নিন। মেষ লগ্নের ক্ষেত্রে বলবো মন একটু চঞ্চল থাকবে, সঠিক ডিসিশন নিতে পারবেন না, একটু কিন্তু ভেবে চিন্তে ডিসিশন নেবেন, ঠিক আছে, এই মানসিক চঞ্চলতার জন্যে। বিষলগ্নের ক্ষেত্রে বলবো ক্রিয়েটিভিটি সৃজনশীলতা বাড়বে, লিড করতে চাইবেন মনের মতন, লিডিং আপনার যে ক্যাপাবিলিটি সেটা কিন্তু বাড়বে, হ্যাঁ, মনের মতো ইচ্ছা খুশি লিড করতে পারবেন। মিথুন লগ্নের ক্ষেত্রে বলবো মনোমালিন্য বাড়বে সন্তানের সাথে, যারা পড়াশোনা করছেন তাদের একটু ডিস্টারবেন্স বাড়বে, ভেঙে পড়ার কিছু নেই, এটা কেটে যাবে। কর্কট লগ্নের ক্ষেত্রে বলবো অ্যাক্টিভ থাকতে চেষ্টা করুন, গাফিলতিতে গাফিলতি দিলে কর্মে যদি ইম্পর্টেন্স না দেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে ক্ষতি, অর্থাৎ আরো বেশি করে কনসেন্ট্রেশন দেওয়ার চেষ্টা করুন, কারণ বাই ডিফল্ট আপনি আপনার ক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভিটি থাকবে না, অতটা কম থাকবে, তাই অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন একটু বেশি করে। সিংহ লগ্নের ক্ষেত্রে বলবো মানসিক অশান্তিতে ভুগবেন, জমি সম্পত্তি সংক্রান্ত কাজে সুফল পাবেন না, সো স্টপ ডিলিং এনি কাইন্ড অফ অ্যাক্টিভিটিস হুইচ ইজ অ্যাসোসিয়েটেড উইথ ল্যান্ড অ্যাট লিস্ট ফর দিস উইক, রাইট। কন্যা লগ্নের ক্ষেত্রে বলবো গুছিয়ে কাজ করতে পারবেন, কিন্তু যে সমস্ত কাজে বন্ধুদের ইনভলভ করছেন সেই সমস্ত কাজ বা প্ল্যানিং এই সপ্তাহের জন্য করবেন না, ঠিক আছে, আপনি নিজে যেটা প্ল্যান করেছেন সেটা করুন। তুলা লগ্নের ক্ষেত্রে বলবো আপনার পার্টনার স্পাউস আপনার স্ত্রী ভাগ্যটা কিন্তু খারাপ, অর্থাৎ স্ত্রীর সঙ্গে একটু বনিবনা হবে, হবে না, মনোমালিন্য হবে, তো সাংসারিক অশান্তি ভোগ করতে পারেন, এই জায়গায় সচেতন থাকুন, স্ত্রীর সঙ্গে অযথা কলহ বা স্বামীর সঙ্গে অযথা কলহ এড়িয়ে চলুন। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলবো স্বাস্থ্য একটু খারাপ যাবে, বিশেষ করে পেটের সমস্যা একটু হবে, রক্তক্ষরণ হতে পারে, রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা আছে, তো সেই ক্ষেত্রে একটু সাবধানে থাকবেন। ধনু লগ্নের ক্ষেত্রে বলবো হেলথ ভালো থাকবে, কনফিডেন্স লেভেল খুব ভালো রকম থাকবে, প্রাপ্তিযোগ ছোটখাটো প্রাপ্তিযোগ আপনার কিন্তু আছে যাতে ধনুলগ্ন। মকর লগ্নের ক্ষেত্রে বলবো 16 থেকে 22 তারিখ অবধি শত্রু সমস্যা থাকবে, সাবধানে থাকবেন। কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলবো নতুন যোগাযোগ হবে, নতুন পরিকল্পনা করতে পারেন। এবং মীন লগ্নের ক্ষেত্রে বলবো মনোযোগ বৃদ্ধি পাবে, তো এই মনোযোগ বৃদ্ধিটাকে কাজে লাগিয়ে আপনার পেন্ডিং কাজগুলো করে ফেলুন। যারা রিসার্চ করছেন বহুদিন ধরে পেপার বেরোচ্ছে না, হয়তো কোনো জায়গায় আটকে আছেন, এই সপ্তাহে কনসেন্ট্রেট করুন, দেখবেন একটা ভালো পেপার বেরিয়ে যাবে, আপনি পেপারটা পাবলিশ করতে পারবেন ভালো জার্নালে, ঠিক আছে? 9674250516 প্রথম হেল্পলাইন নাম্বার, দ্বিতীয় হেল্পলাইন নাম্বার 9748403694। এই দুটো হেল্পলাইন নাম্বার আপনাকে সেই হেল্পটা করতে পারে যেটা আপনি স্যারের সঙ্গে কনসাল্ট করার জন্য কানেক্টিভিটিটা তৈরি করতে পারে ইনিশিয়ালি, ডেফিনেটলি ফার্দার ডিটেলস জানার জন্য এই হেল্পলাইন নাম্বার আপনাকে কাজে দেবে। এর পাশাপাশি একটা ওয়েবসাইট ভিজিট করতে পারেন, সেটা স্যারের নিজস্ব www.prabhbasu.in, এখানে গিয়ে। এর পাশাপাশি চেম্বারে আপনি চাইলে চলে আসতে পারেন, সেটা ফরচুনা চেম্বার কালীঘাট ট্রামডিপোর কাছেই, একদম প্রাইম লোকেশনে গ্রিক চার্চের পাশে জানেন, সেটা সপ্তাহান্তে অর্থাৎ শনি রবি এই মোটামুটি এই দিন সময় দেন এবং অন্যান্য দিন পসিবিলিটি অনুযায়ী চেষ্টা করেন, কারণ আমরা জানি স্যার একটা প্রতিষ্ঠানের সঙ্গে অধ্যাপনার সাথে যুক্ত ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের, এর বাইরে অনলাইনে কনসালটেন্সির সুযোগটাও থাকছে। ফার্দার সমস্ত ডিটেলস আপনি এই হেল্পলাইন নাম্বারই ফোন করলে ডিটেলসে কালেক্ট করতে পারবেন। তবে হ্যাঁ,
যার জন্যই কালেক্ট করবেন, যার জন্যই আপনি কনসাল্ট করতে চান, তার বিফোর আপনার কনসালটেন্সি সমস্ত ডেটাটা আপনাকে সাবমিট করতে হবে স্যারের কাছে, কারণ স্যারের ওয়েটা কতটা আলাদা সেটা আমরা বুঝে গেছি। স্যার একটা ডিফারেন্ট আমি একটা প্রশ্ন এক্ষেত্রে রাখতে চাইবো, আমি শুরুতে যেভাবে করতে চাইছিলাম যে আমাদের অনেকেরই বিশ্বাস অনেকেরই অবিশ্বাসের এই জায়গাটা এখনো স্টিল নাও আমাদের কাজ করে, আমরা সহজে আঙুল তুলে দিই, খুব সহজে একটা একদম ট্যাগলাইন যদি তুলে দিই, মানব জীবনে জ্যোতিষশাস্ত্র, এটার একজন এডুকেটেড এবং যুক্তিবাদী অ্যাস্ট্রোলজার রূপে আপনি এটাকে কিভাবে এক্সপ্লেন করবেন, স্টাবলিশ করবেন? খুব ছটে বলছি, মানব জীবনে বিজ্ঞানের যা ভূমিকা, বিজ্ঞানের যা গুরুত্ব, জ্যোতিষশাস্ত্র একেবারে সেইভাবেই মানব জীবনে গুরুত্ব বহন করে, কারণ জ্যোতিষশাস্ত্র সমস্ত বিজ্ঞানের সমস্ত ফিল্ড এখানে ইনভলভ, সেটা ভার্সেটাইল ফিল্ড। জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে জানতে গেলে, বিজ্ঞান নিয়ে জানতে গেলে, যারা বিজ্ঞান মনস্ক তারা আরো বেশি করে বুঝতে পারবেন, যারা বিজ্ঞান মনস্ক নন তারা যদি পড়াশোনা করেন বা আমার প্রোগ্রাম দেখেন তাহলে বুঝবেন যে অবিশ্বাস যারা করেন তারা, তাদের কিন্তু একটা ভ্রান্ত ধারণা, তারা সুপারস্টিশনে বিলিভ করেন তাই তারা অবিশ্বাস করেন। জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে যদি আপনি আরো ভালো করে আপনার দৃষ্টি খুলে যায় বিজ্ঞানের আলোকে তাহলে বুঝতে পারবেন জ্যোতিষশাস্ত্র, আপনি বিশ্বাস করুন না করুন, জ্যোতিষশাস্ত্র চিরাচরিত ভাবে বিজ্ঞান ছিল, আজও বিজ্ঞান, বিজ্ঞান থাকবে। সো ইটস নট সিউডো সায়েন্স, ইটস আন্ডার পিওর সায়েন্স, ঠিক আছে? তো আজকে আমি সময় থাকলে একটু বলবো যে আমাদের, আমি যে এতগুলো চার্ট দেখি, এই 16টা থেকে 20টা চার্ট দেখি কেন, কারণ একটা প্রশ্নের উত্তর দেখতে গেলে আপনারা দেখছেন একটা প্রশ্ন, আমি এখানেই কতটা সময় নিচ্ছি, একটা প্রশ্নের উত্তর দেখতে গেলে আমাকে 4 থেকে 5টা চার্ট দেখতে হয়, সেখানে একটা প্রশ্নের জন্যই আমাকে 3 থেকে 4 মিনিট টাইম লাগে। এখানে সবাইকে অ্যাটেন্ড করতে হবে, সবকটা দেখা যায় না, যেমন এই ভদ্রলোক তো আগে কলার ফোন করলেন, দেখলাম যার মকর লগ্ন শুক্র বর্গোত্তম অবস্থায় বসে আছে, একটা জিনিস চোখে পড়লো যখন নক্ষত্র বিচার করলাম, নক্ষত্র রাহু নক্ষত্রে আছে, শুক্র বর্গোত্তম হলেও, বর্গোত্তম মানে ইফ আ প্ল্যানেট ইজ প্লেসড ইন দ্য সেম হাউস এন্ড D1 এন্ড D9 উই কল দ্য প্ল্যানেট অ্যাজ বর্গোত্তম, মানে পাওয়ারফুল। তো তাছাড়াও আমাকে দেখতে হবে আরো D10 দশমাংশ, আগেও বলেছিলাম আপনার কোনো সমস্যা হয়েছে দেহের, আপনি চেস্ট পেন নিয়ে জেনারেল ওপিডিতে গেছেন, জেনারেল ফিজিশিয়ান হসপিটালে বললো, দেখে বললো আপনার চেস্ট পেন হচ্ছে, সো ইউ মাইট হ্যাভ সাম কার্ডিওলজিক্যাল প্রবলেম, সো ইউ উইল বি ডিরেক্টলি রেফার্ড টু দ্য কার্ডিওলজি ডিপার্টমেন্ট, আপনি হার্টের বিশেষজ্ঞের কাছে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে, যদি নার্ভের সমস্যা হয় ইউ উইল বি রেফার্ড টু দ্য নিউরো ডিপার্টমেন্ট। তো এই ক্ষেত্রে এই প্রত্যেকটা ভাবের আলাদা আলাদা চার্ট হয়, সেরকম D10 দশমাংশ কাজের জায়গাতে, পড়াশোনার জায়গা D24, ভবিষ্যতে আরও আলোচনা করবো, 16 থেকে 20টা চার্ট আছে যেখান থেকে আমরা দেখি এর জন্যই সময়টা লাগে। আজকে আসলে সময় নেই, তো আজকে এখানেই থামছি, লাস্ট সংযোজন করে আমি আজকে অনুষ্ঠানের ক্লোজিং করতে চাইবো যে এনি টাইম স্যারের এই অনবদ্য যুক্তিসঙ্গত অনুষ্ঠান দেখতে হলে ইউটিউবে গিয়ে সার্চ করে দেখতে পারেন স্যারের অনুষ্ঠান, স্যারের ওয়েবসাইট নিজস্ব ওয়েবসাইট সেখানে ভিজিট করে দেখতে পারেন। সময় শেষ, নেক্সট এপিসোডে অবশ্যই দেখা, বৃহস্পতিবার রাত 9টা দেখতে ভুলবেন না, অনেক কিছু পাবেন, এইটুকু অ্যাসিওর। ভালো থাকুন সবাই, নমস্কার। রশ্মিন